জন্ম ও মৃত্যু জল শংসাপত্র কারপানির চক্রের হতিশ পেল মালদা জেলার ইংরেজবাজার পৌর প্রশাসক। পৌরসভা দপ্তরে জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির ঘুঘুর বাসা বেশ কয়েক মাস যাবৎ সক্রিয়। নকল নথি জমা দিয়ে পৌরসভার জন্ম ও মৃত্যুর দপ্তর থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি করতেন এক শ্রেণীর দালাল। শুধু তাই নয়, পৌরসভার অনুরূপ অবিকল জন্ম ও মৃত্যুর শংসাপত্র বিক্রি করত এইসব কারবারিরা। এমন অভিযোগ পেয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পৌর প্রশাসক সুমালা আগরওয়ালা আজ তদন্তে নামেন। তিনি জানান, পৌরসভা দপ্তর এই সব কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি ইংরেজবাজার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। গত সপ্তাহে একজনকে হাতে নাতে ধরা হয়েছে। এরপর এই দপ্তরের আধিকারিকদের নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দিদি, পৌরসভার পক্ষ থেকে পৌরসভা ফরিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুদিন আগে গত সপ্তাহে আমাদের কাছে এক ডাক্তারের ভুল মিথ্যে সার্টিফিকেট দেখিয়ে জন্ম সার্টিফিকেট বের করতে এসেছিল। আমরা সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে দিয়েছি এবং আগামী দিনে যাতে কোনো ফরিয়া না থাকে সেজন্য ডিপার্টমেন্টে বারবার নজরদারি এবং আজকের সার্টিফিকেট আজকেই দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। পৌরসভার পক্ষ একদম কি একদম এইরকমই চলবে এবং এর থেকে আরো সামনে দেখতে পেলে আরো বড় পদক্ষেপ আমরা নেব।